কি ভবিষ্যতে বিষাদি করতে চাও এখন? আমি চাই আমার একজন মনের মতন মানুষ হইলে পাশে থাকলে সুন্দর অধিকার লিব, তার জন্য মনে করি আপাতত। আচ্ছা, তো তোমার এমন একজন মানুষকে তুমি জীবন সঙ্গী করবাই তো? আচ্ছা ঠিক আছে, তো তোমার সাথে দর্শক কিভাবে যোগাযোগ করবে? মোবাইল নাম্বার দিয়ে। আচ্ছা, মোবাইলের মাধ্যমে। তো তুমি লেখাপড়া শিখছো? প্রিয় দর্শক, দেশ দেশের বাইরে যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের এই অনুষ্ঠানটি দেখছেন, সবাইকে জানাচ্ছি আমি মোহাম্মদ রনি খান, আরএসটিভি বাংলা থেকে সালাম ও শুভেচ্ছা। তো দর্শক, আজকে আমরা পরিচয় করে দেবো এক আপুর সাথে, শুনবো তার জীবনে জানা অজানা কিছু গল্প, সে কী উদ্দেশ্যে নিয়ে আসছে আমাদের মিডিয়ার সামনে একটি প্রতিবেদন করার জন্য। আপু আসসালামু আলাইকুম। কেমন আছেন আপু? ভালো আছেন? আচ্ছা ঠিক আছে, তো আপুর নাম কি? প্রীতি। তো দর্শক, আজকে আমরা পরিচয় গেলাম প্রীতির সাথে, শুনবো তার জীবনে জানা অজানা কিছু গল্প। আচ্ছা প্রীতি, কথাটা একটু জোরে বলো, হ্যাঁ, নাহলে দর্শকরা শুনতে পারবে না। আচ্ছা, তো তোমার বাবা মা আছে প্রীতি? বাবা নাই, মা আছে। আচ্ছা, বাবা নাই, মা আছে। তো তোমরা কয় ভাই বোন প্রীতি? আমরা দুই ভাই বোন। দুই ভাই বোন? আচ্ছা, তো তোমার কি আরেকটা ভাই আছে না বোন? আমার একটা ভাই আছে, ছোট ভাই, আমি বড়। আচ্ছা, আরেকটা ভাই আছে ছোট। আচ্ছা ঠিক আছে, তো দর্শক আজকে আমরা শুনতেছি প্রীতির জীবনে জানা অজানা কিছু গল্প। প্রীতি আসছে আজকে আমাদের মিডিয়ার সামনে, তো কী উদ্দেশ্যে নিয়ে আসছে তারই বিস্তারিত গল্প সে তুলে ধরছে। তো প্রীতি, তোমার বাবা মারা গেছে না চলে গেছে, কোনটা? মারা গেছে। আচ্ছা, কতদিন আগে মারা গেল প্রীতি? মারা গেছে তিন বছর। তিন বছর? আচ্ছা, তিন বছর আগে মারা গেছে। আর তোমার মা এখন কী করতেছে? মা বুড়া, মারা বাড়িতেই থাকে। আচ্ছা, মা বৃদ্ধ, কোনো কাজকাম করতে পারে না? আচ্ছা, বাসায় থাকে। আচ্ছা, তো তোমার আত্মীয় স্বজন বলতে আর কেউ আছে প্রীতি? আচ্ছা, তোমার বিয়ে শাদী হয়েছিল? আচ্ছা, তো তোমার একটা মেয়ে আছে বলছো না? আচ্ছা, তো তোমার এই যে বিয়ে শাদী হয়েছে, তো স্বামী আছে তোমার? আচ্ছা, স্বামী ফেলে চলে গেছে। তো দর্শক, প্রীতির বিয়ে শাদী হয়েছিল, তার স্বামী তাকে ফেলে চলে গেছে, এখন আছে তার মার কাছে। তোমার মার কাছেই তো আছো না? আচ্ছা, তো তোমার স্বামীর সংসারে কতদিন ছিল প্রীতি? আচ্ছা, মানে দুই বছরে, দুই বছর সংসারে ছিল তার, আর মেয়েটা পেটে আসার পরে দুই মাস পরেই চলে গেছে নাকি? আচ্ছা, তো তোমাকে যে বিয়ে শাদী দিছিল, তোমার বাবা মা দেখে শুনে দেয় নাই? আমার বাবা মা দেখে শুনে দিছিল, কেউ জানে বুঝা কপালে তো কষ্ট হইব। হ্যাঁ, তো বাবা মাই বিয়ে দিছে। তুমি আর প্রেম প্রেম টেম করো নাই নাকি? মানে তোমার বাবা মার দেখাতেই তুমি রাজি হয়েছিল আর কি? আচ্ছা ঠিক আছে, তো দর্শক আমাদের মাঝে আজকে এসে প্রীতি, শুনতেছি তার জীবনে জানা অজানা কিছু গল্প। তার বাবা নেই, মারা গেছে, মা আছে, আর ছোট একটা ভাই আছে, তার বিয়ে হয়েছিল, তার একটা মেয়েও আছে, এখন তার বিস্তারিত গল্প সে নিজেই খুলে বলতেছে। তো প্রীতি, এই যে দুই বছর মানে তোমার স্বামীর সাথে ছিল, তো তো তার দেশের বাড়িতে ছিল না কোথাও ভাড়া ছিল না, তোমার শ্বশুর শাশুড়ির কাছে ছিল? ভাড়া ছিল। তো তার দেশের বাড়ি কোথায় ছিল? নাটোরে। আচ্ছা, তো নাটোর ছিল না অন্য কোথাও ভাড়া ছিল? আচ্ছা, ঢাকা ভাড়া ছিল। তো বিয়ে শাদী কি দেশে হয়েছিল না ঢাকাতে? দেশে হয়েছিল, পরে আর কি কর্মজীবিত অবস্থায় এই কারণে ঢাকায় এসে কাজকাম করে খাইছে। আচ্ছা ঠিক আছে, তো এই যে তোমার স্বামী এখন কতদিন ফেলে চলে গেছে তোমাকে? দুই বছর হয়ে গেছে ফেলে চলে গেছে। আর তোমার মেয়ের বয়স কত এখন? দুই বছর চলে নাকি না এক বছর? আচ্ছা, দুই মেয়ের বয়সও দুই বছর চলে, মানে এক বছর শেষ আর দুই বছর চলে আর কি। আচ্ছা ঠিক আছে, তো দর্শক আজকে আমরা শুনতেছি এই আপুর জীবনে জানা অজানা কিছু গল্প। তো তোমার মা এখন কী করে প্রীতি? বাড়িতেই থাকে। আর তোমার ছোট যে ভাই আছে সে কী করে? আচ্ছা, বাসাতেই থাকো এখন? আর এখন তাহলে তোমাদের সংসারটা কিভাবে চলে? তুমি যেহেতু বাসায় থাকো, তোমার মা আরও শরীর অসুস্থ, সংসারটা কি তাহলে চলে? মানসিক হইল, প্রতিবেদনা করে যাদের লোকে যাইয়া। আচ্ছা, মানে কিছু, হ্যাঁ হ্যাঁ, মানে বসা আছো এই কারণে আসছো আর কি মিডিয়ার সামনে, যদি কিছু কেউ সাহায্য সহায়তা করে ওইটা দিয়ে আর কি চলতে পারবা ভবিষ্যতে, মানে তোমার বাবুটাকে মানে নিয়ে চলতে পারবা। আচ্ছা, যেহেতু তোমার বাবা নেই, মা বৃদ্ধ, কোনো কাজকাম করতে পারতেছে না, আর তুমিও তোমার ছোট ভাই সেও কোনো কাজকাম করতে পারতেছে না, আর তোমার আত্মীয় স্বজন বলতে আশেপাশে কেউ আছে যে তাদের দেখার মতো? তোমার দাদা দাদি বা মামা মামি এখন বর্তমানে আশেপাশে কেউ নাই? আচ্ছা ঠিক আছে, তো তোমার দেশের বাড়ি কোথায়? দেশের বাড়ি নাটোর। নাটোর, মানে তোমার স্বামীর বাড়ির পাশাপাশি নাকি?
আচ্ছা, তো এই যে তোমার স্বামী এই যে ফেলে চলে গেল, তো এখন তার বাড়িতে গিয়ে তুমি বলতে পারো না যে এরকম এরকম চলে গেছে ফেলে? আচ্ছা, মানে এখন আর এরপর আর কোনো খোঁজ খবর নেই না, যেহেতু অনেকদিন ফেলে চলে গেছে? আচ্ছা, ঠিক আছে। তো দর্শক, আমরা শুনতেছিলাম এই আপুর জীবনে জানা অজানা কিছু গল্প। তো আচ্ছা, এখন তোমার বাবু তোমার মার কাছে রেখে তো তুমি কোনো কাজকাম করতে পারো না, না লকডাউনের জন্য করতে পারতেছো না? আচ্ছা, কাজকাম পাচ্ছো না নাকি? আচ্ছা, তো আগে যেখানে কাজকাম করতে ওইখানে মানে রেগুলারলি করতে না নাকি, না সেখান থেকে না করে দিছে কোনটা? মানে যেহেতু এখন লকডাউন চলতেছে নাকি? আচ্ছা, ঠিক আছে। তো এখন তো তোমার একবার বিয়ে শাদী হয়েছিল, তো তুমি এখন কি ভবিষ্যতে বিয়ে শাদী করতে চাও? এখন আমি চাই আমার একজন মনের মতন মানুষ হইলে, পাশে থাকলে, সাহায্য করলে, যে আমার বাচ্চার অধিকার লিব, আমার মায়ের অধিকার লিব, আমার ভাই বোনদের অধিকার লিব, তার জন্য মনে করি আপনি। আচ্ছা, তো তোমার মার দায়িত্ব নিয়ে যে পাশে এসে দাঁড়াবে, বা তোমার বাবু আছে, তোমার বাবুর দায়িত্ব যদি কেউ নেয়, সে এমন একজন মানুষকে তুমি জীবন সঙ্গী করবে, তাই তো? আচ্ছা, ঠিক আছে। তো তোমার সাথে দর্শক কিভাবে যোগাযোগ করবে? মোবাইল নাম্বার দিয়ে। আচ্ছা, মোবাইলের মাধ্যমে। তো তুমি লেখাপড়া শিখছো? না ভাই, আমি লেখাপড়া করি নাই, অনেক গরিব ঘরে মাইয়া আমার। আচ্ছা, লেখাপড়া শিখো নাই? না ভাই, লেখাপড়া মানে আরবিটা পড়তে পারো না, তাও পড়তে পারো না? আরবি মোটামুটি পারো পড়তে। আর তোমার যে ছোট ভাই আছে, সে লেখাপড়া জানে না? সেও লেখাপড়া শিখতে পারতেছে না? সেও লেখাপড়া করাতে পারতেছে না। মানে মানে অনেকই অসুবিধা এখন পড়ে আছো, যার কারণে আসছো মিডিয়ার সামনে প্রতিবেদন করার জন্য। আচ্ছা, ঠিক আছে। তো তোমার নাম্বারটা তুমি বলতে পারবা না? আমি বলে দেবো। আচ্ছা, ঠিক আছে। তো আমি তার নাম্বারটা বলেছি, আপনারা যদি কেউ কোনো সাহায্য সহায়তা বা হেল্প করতে চান, সরাসরি এই নাম্বারে যোগাযোগ করবেন প্রীতির সাথে। প্রীতি চায় এখন তাদের দায়িত্ব নিয়ে যদি কেউ পাশে এসে দাঁড়ায়, এমন একজন মানুষকে জীবন সঙ্গী করবে। আর তার একটা বাবু আছে। তোমার বাবুটা কি ছেলে না মেয়ে? মেয়ে না? আচ্ছা, ঠিক আছে। তো সে তো এখনও অনেকই ছোটো, যেহেতু এক বছর শেষ, দুই বছর চলতেছে। তো তার দায়িত্ব নিয়ে যদি এখন তোমাকে কেউ জীবন সঙ্গী হিসেবে করতে চায়, তুমি রাজি হবা? আচ্ছা, ঠিক আছে। তো দর্শক, আমি তার নাম্বারটা বলেছি, 01404734483। তো আমি নাম্বারটা আবার বলেছি, 01404734483। এই নাম্বারে যোগাযোগ করবেন প্রীতির সাথে। আচ্ছা, তো প্রীতি, এই যে আমরা এত সময় ছিলাম তোমার সাথে, তো আমরা এই যে অনুষ্ঠানের শেষ পর্যায়ে, তোমার আর কিছু বলার আছে প্রীতি? আচ্ছা, ঠিক আছে। তো দর্শক, আমরা এত সময় ছিলাম প্রীতির সাথে, শুনলাম তার জীবনে জানা অজানা কিছু গল্প। এই ধরনের আরও নতুন নতুন ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল RSTV বাংলা এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, যাতে নতুন নতুন ভিডিও চলে যায় সবার আগে আপনাদের কাছে। তো দর্শক, আছে এ পর্যন্ত, কি আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।